ভিডিও ধারণ করা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত আহত। সুনামগঞ্জের সাতকে সুরমা নদীর উপর নবনির্মিত সেতুতে টিকটক ভিডিও ধারণ করা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে গুরুতর আহত সাইমন তেরো বছর বয়স তাহসিন ষোলো বছর বয়স তানজিন চোদ্দ বছর বয়স সহ কয়েকজনকে সিলেট এমজি এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া আহত হুশিয়ারি আলী চল্লিশ বছর বয়স আবু তালেব পনেরো বছর বয়স দেলোয়ার হোসেন ছত্রিশ বছর বয়স রব্বানি মিয়া আঠারো বছর বয়স অন্যান্য আহতদের দোহারাবাজার ও সাতক উপজেলা হাসপাতালে এবং স্থানীয়দের চিকিৎসা দেওয়া হয় স্থানীয় সূত্রে জানা যায় সাতকের সুরমা নদীতে নির্মিত সেতুতে পর্যটকরা নিয়মিত আসা যাওয়া শুরু করেছেন ঈদ উপলক্ষে এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন সহ দূর থেকে পর্যটকদের ভিড়ে এই সেতুটি অস্থায়ী পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে গত কয়েকদিন ধরে এরই মধ্যে সেতুতে উদ্বেগজনক হারে বাড়ছে বকাটেদের আনাগোনাও প্রতিদিনই অভিযোগ উঠেছে ভিন্ন নাম নিয়ে গড়ে ওঠা কিশোর গ্যাং কিশোর গ্যাংয়ের সদস্যরা সেতুতে আগ্রত দর্শকদের বিভিন্নভাবে হয়রানি করে বৃহস্পতিবার মে বিকাল পাঁচটার দিকে পৌর এলাকার বাসখালা ও নোরাইল ইউনিয়নের বারকাহন গ্রামের দুই কিশোরের মধ্যে মোবাইল ফোনে টিকটক ভিডিও ধারণ ও ছবি তোলা নিয়ে কোথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের উভয় পক্ষের অর্ধ শতাধিক লোক আহত হয়েছে খবর পেয়ে সাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষে থামাতে চেষ্টা করে এক পর্যায়ে তারা টিআরসেল নিক্ষেপ ও চার্জ করে সংঘর্ষে থামাতে সক্ষম হয় ব্যাপারে সাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হয় তিনি ফোন রিসিভ করেননি